সংগ্রহের 34 লাখ টাকা নিয়ে মসজিদে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত মুসলিম ভাইদের পাশে সেই ডিম বালক। নিজের জন্য সংগৃহীত তহবিল নিয়ে নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত মুসলিম ভাইদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার সেই ডিম বালক। এর আগে ওই কিশোরের জন্য মানি ফর এগ বয় নামে এক তহবিল খোলা হয়েছে, সেখানে ইতোমধ্যে $42,000 জমা পড়েছে, বাংলাদেশি টাকায় যা প্রায় 34 লাখ টাকা। এই অর্থ কিশোরের আইনি ব্যয় মেটানো আর আরও বেশি ডিম কেনার জন্য ব্যবহৃত হবে বলে জানানো হয়। তবে ওই ডিম বয়, যার আসল নাম উইল কনলি, তিনি জানান অত টাকা নিতে তিনি রাজি নন। আইনি খরচ বাদ দিয়ে পুরো টাকাটাই ক্রাইস্ট চার্চ হামলায় নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সে। উইল কনলি নামের 17 বছরের ওই কিশোর ঘোষণা দিয়েছে তার জন্য সংগৃহীত তহবিলের বেশিরভাগই তিনি নিউজিল্যান্ডের 2 মসজিদের সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের দান করে দেবেন। 2019 সালের 15 মার্চ পূর্ব ঘোষণা অনুযায়ী নিউজিল্যান্ডের 2 মসজিদে গুলি করে 50 মুসল্লিকে হত্যা করে উগ্র মুসলিম বিদ্বেষী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টেরেন্ট। পরে এ হত্যাযজ্ঞের জন্য উল্টো মুসলমানদেরই দায়ী করেন অস্ট্রেলীয় সিনেটর ফ্রেসার অ্যানিং। তার দাবি, মুসলিমরা নিউজিল্যান্ডে প্রবেশের সুযোগ পেয়েছে বলেই সেখানে সহিংসতার ঘটনা ঘটেছে। হামলার পরদিন 16 মার্চ এক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন অ্যানিং। সেখানেই তার মাথায় ডিম ছুড়ে মারে 17 বছরের উইল কনলি। এতে ক্ষুব্ধ সিনেটর ঘুরে দাঁড়িয়ে তাৎক্ষণিক কিশোরটিকে আঘাত করতে থাকেন। অন্তত একটি চড় কিশোরটির মাথায় লাগে। পরে উইল কনলিকে গ্রেপ্তার করা হয়। সিনেটরের মার খেয়ে গ্রেপ্তার হলেও ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দুনিয়া জুড়ে হিরোর তকমা পান উইল কনলি। আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে মুক্ত করতে অনলাইনে তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। ক্রাউড ফান্ডিং সাইট গো ফান্ড মির মাধ্যমে $2,000 সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও ইতোমধ্যেই সেখানে প্রায় $42,000 জমা পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় 35 লাখ টাকার মতো। ইতোমধ্যেই অনলাইনে এই তহবিল সংগ্রহের উদ্যোক্তাকে উইল কনলি জানিয়ে দিয়েছেন এই অর্থের বড় অংশটি ক্রাইস্ট চার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের দিয়ে দিতে তিনি অঙ্গীকারাবদ্ধ। কোনো অভিযোগ গঠন ছাড়াই অবশ্য শেষ পর্যন্ত কারামুক্তি পান উইল কনলি। মুক্তির পর টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাজনীতিকদের ডিম মারবেন না, এতে আপনাকে 30 জন বোগন্স অর্থাৎ নিম্ন শ্রেণীর লোককে মোকাবেলা করতে হবে। আমার কঠিন শিক্ষা হয়ে গেছে। 30 জন নিম্ন শ্রেণীর লোক বলতে প্রকৃতপক্ষে উইল কনলি সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের নিরাপত্তারক্ষীদের ব্যঙ্গাত্মকভাবে সম্বোধন করেছেন। টুইটারে দেওয়া পোস্টে তার প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন উইল কনলি। উইল কনলি বলেন, একজন মানুষ হিসেবে ওই মুহূর্তটিতে আমি গর্বিত অনুভব করেছি। আপনাদের বলতে চাই, মুসলমানরা সন্ত্রাসী নয় এবং সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। মুসলমানদের যারা সন্ত্রাসী সম্প্রদায় মনে করে তাদের মাথা অ্যানিংয়ের মতোই শূন্য। এদিকে বর্ণবাদী সিনেটরের মাথায় ডিম ছুড়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তারকা বনে গেছেন উইল কনলি। ওই ঘটনার পর ইনস্টাগ্রাম ও টুইটারে তার ফলোয়ার সংখ্যা হু হু করে বাড়তে শুরু করেছে। ইতোমধ্যেই ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে।